পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রয়াত ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী সাধন পাণ্ডের শেষকৃত্য সম্পন্ন হল। নিমতলা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। চোখের জলে বাবাকে চিরতরে বিদায় জানান মেয়ে শ্রেয়া পাণ্ডে। শ্মশানে মন্ত্রীর শেষকৃত্যে এদিন উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় তাকে শেষ শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকে। সাধন পাণ্ডের মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। সোমবার দুপুর 12টা নাগাদ রাজ্যের বর্ষীয়ান নেতা তথা বিধায়কের মৃতদেহ বিধানসভায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানান তার সতীর্থরা। শ্রদ্ধা জানান বিধানসভার অধ্যক্ষ। এদিন বিধানসভায় উপস্থিত হন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এছাড়াও হাজির ছিলেন হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল, খানাকুলির বিধায়ক সুশান্ত ঘোষরা। সাধন পাণ্ডের মরদেহে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন তারা। বিধানসভা থেকে মন্ত্রীর মরদেহ নিয়ে যাওয়া হয় নিমতলা শ্মশানে। সেখানেই গান স্যালুটের মধ্য দিয়ে শেষকৃত্য সম্পন্ন হয় তার। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রবিবার মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে। রবিবার গভীর রাতে তার দেহ এসে পৌঁছয় দমদম বিমানবন্দরে। সেখানে প্রয়াত সতীর্থর দেহ আনতে যান দমকল মন্ত্রী সুজিত বসু ও নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা। সাধনের দেহ রাতেই বিমানবন্দর থেকে নিয়ে যাওয়া হয় কলকাতা পুরসভার নিজস্ব মোড় পিস ওয়ার্ল্ডে। সোমবার সেখানে তার দেহ প্রথমে তার কাকুরগাছি ও পরে তার পৈতৃক বাড়িতে নিয়ে যাওয়া হয়। তারপর বিধানসভায় বর্ষীয়ান মন্ত্রীকে শ্রদ্ধা জানান রাজনৈতিক ব্যক্তিত্বরা। সাধন পাণ্ডের মৃত্যুতে সোমবার অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার।